শুভ সন্ধ্যা সবাইকে। আজ 17 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল, আসামে বাংলাদেশিদের নাগরিকত্বের অধিকার ধারা 6(1)-এ বৈধ ঘোষণা সুপ্রিম কোর্টের, নির্বাচন ঘোষণা হতেই দোলাই নিয়ে সমানতালে ভোট জেতার হুঙ্কার বিজেপি কংগ্রেসের, 3-9 নভেম্বর বাসা গৌরব সপ্তাহ আয়োজন, প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্তের, সামাগুড়ির দখল নিতে খমর বেঁধে মাঠে বিজেপি কংগ্রেস, উপনির্বাচনকে ঘিরে থেতে উঠেছে রাজ্য রাজনীতি, বাবার সম্পত্তিতে কন্যার অধিকার থাকবে না, সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের, ড্রাই বিহারে 20 মদের বলি 8, গুরুতর অসুস্থ আরো 15 জন, প্রশ্নের মুখে নীতিশ সরকার, যানজটে জেরবার লক্ষ্মীপুর শহরের ফুলের তল থেমাথা থেকে বাজার, অভিযোগ। এবং সর্বশেষ খবরটি হল, জাটিঙ্গায় বিরল প্রজাতির পাখি টাইগার বিটার্ন, উৎফুল্লিত প্রকৃতি প্রেমীরা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আসামে বাংলাদেশি অভিবাসীদের নাগরিকত্ব প্রদানকারী নাগরিকত্ব আইনের ধারা 6(1)-এ বৈধ ঘোষণা করেছে। 4 বিচারপতি এই রায়ের পক্ষে ছিলেন। শুধুমাত্র বিচারপতি জেবি ফার্দিওয়ালা ভিন্ন মত প্রকাশ করেন। ধারা 6(a) অনুযায়ী 1971 সালের 25 মার্চের পর যারা বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসামে এসে বসবাস শুরু করেছেন, তারা নিবন্ধন করে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। এই রায়ের মাধ্যমে আসামের ঐতিহ্য, সংস্কৃতি ও জনসংখ্যার ভারসাম্য রক্ষার জন্য ধারা 6(a)-কে একটি রাজনৈতিক সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, 1971 সালের পরে বাংলাদেশ থেকে আসামে বিপুল সংখ্যক অভিবাসীর আগমনের ফলে রাজ্যের সংস্কৃতি এবং জনসংখ্যা মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তাই আসামের সমস্যার সমাধান হিসেবে এই আইন প্রণীত হয়। রায়ে উল্লেখ করা হয়েছে যে আসামে প্রায় 40 লক্ষ অভিবাসীর আগমন পশ্চিমবঙ্গের 57 লক্ষ অভিবাসীর তুলনায় বেশি প্রভাব ফেলেছে, কারণ আসামের ভূমির পরিমাণ পশ্চিমবঙ্গের তুলনায় কম। তাই কেন্দ্রীয় সরকার এই আইনকে শুধুমাত্র আসামের জন্য প্রযোজ্য করেছে এবং অন্যান্য রাজ্যে এটি প্রয়োগ করেনি। এই আইনটির বিরুদ্ধে পিটিশনে দাবি করা হয়েছিল যে ধারা 6(a)-এ আসামের স্থানীয় বাসিন্দাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন করছে। তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ধারা 6(a)-এ আসামের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং এটি আসামের সংস্কৃতি ও জনসংখ্যার সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি রাজনৈতিক সমঝোতা। বিচারপতি জেবি ফার্দিওয়ালা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন, তবে বিচারপতির সংখ্যাগরিষ্ঠতা রায়কে বৈধ ঘোষণা করে। এই রায়টি মূলত 1971 সালের 25 মার্চের পরে আসামে আসা বাংলাদেশি অভিবাসীদের জন্য প্রযোজ্য। ধারা 6(a)-এ অনুযায়ী এই অভিবাসীরা আসামে নিবন্ধিত হলে তারা ভারতীয় নাগরিকত্বের অধিকার পেতে পারেন। আসামের স্থানীয় বাসিন্দাদের সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য ধারা 6(a)-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুপ্রিম কোর্টের রায়ের দ্বারা 6(a)-কে বৈধ ঘোষণা করার মাধ্যমে আসামে বাংলাদেশি অভিবাসীদের নাগরিকত্বের অধিকার সুরক্ষিত হয়েছে। আসামের সংস্কৃতি ও জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে এই আইনটি বিশেষভাবে প্রণীত হয়েছিল এবং সুপ্রিম কোর্টের এই রায় আসামের স্থানীয় বাসিন্দাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তী খবরটি হলো, ধলাই উপনির্বাচনের দিন ঘোষণা হতেই খমর কষে মাঠে নামতে চলেছে বিজেপি কংগ্রেস। ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দলই এই আসনে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে পৃথকভাবে। বিজেপি সভাপতি বিমলেন্দু রায় বলেছেন, ধলাই আমাদের দুর্গ, 2021-এ 20,000 ভোটে জিতেছি, এবার সংখ্যাটা আরও 50,000 বাড়িয়ে 70,000 ভোটের ব্যবধানে জিতব। এর পাল্টা জবাব দিয়ে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেছেন, ধলাই মোটেও বিজেপির দুর্গ নয়, বরাবরই কংগ্রেসের দুর্গ ছিল। কংগ্রেস সেই হারানো দুর্গ উদ্ধার করবে বাঙালি বিদ্বেষী বিজেপির উপশাসনের বিরুদ্ধে ধলাইবাসীর আস্থা অর্জন করে। বিজেপি দাবি করেছে ধলাই সাংসদ পরিমল শুক্লবৈদ্যের গড়, ফলে দল এই আসনে হেসে খেলে জিতবে সরকারের উন্নয়নের জোয়ারের টানে। বিমলেন্দু রায় বলেন, বিজেপি যেভাবে উন্নয়নমূলক এবং জনমুখী প্রকল্প এনে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে, সেই অস্ত্রেই ধলাই জয় হবে। তিনি আরও বলেন, আমরা ময়দানে কোনো বিরোধী দেখতে পারছি না। এদিকে অভিজিৎ পাল বলেছেন, যার গড় বলে বিজেপি গোলা ফাটাচ্ছে সেই পরিমল শুক্লবৈদ্যকেই তো বিজেপি দোলাই চড়া করেছে। কংগ্রেস সভাপতি বলেন, বরাক উপত্যকার বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে পঙ্গু করতে মন্ত্রিসভা থেকে একমাত্র বাঙালি মুখ সরিয়ে দেওয়া হয়েছে। বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করা হবে বলে কাটিয়ে দেওয়া হয়েছে 6 মাস। ডিলিমিটেশন করে বরাকের আসন কমিয়ে রাজনৈতিকভাবে উপত্যকাকে দুর্বল করা হয়েছে। দোলাইবাসী বুট বাক্সে এসবেরই জবাব দেবেন। তিনি আরও বলেন, বিজেপি এবং কংগ্রেস দুই দলেরই টিকিট প্রত্যাশীদের কিছু নাম নিয়ে রাজনৈতিক মহলে এবং মিডিয়ায় ব্যাপক চর্চা হচ্ছে। এরই মধ্যে দোলাই অঞ্চলের তৃণমূল স্তরের মানুষ কংগ্রেস দলের প্রত্যাশীদের গ্রহণযোগ্যতা বেশি বলেই দেখছেন, আমাদের শক্তি ওইসব মানুষই,
তবে কংগ্রেস আশা ব্যক্ত করলেও বিজেপির শক্তি সাংগঠনিক ভিত বিবলেন্দু রায়ের স্পষ্ট বক্তব্য নির্বাচন ঘোষণার তিন মাস আগে দলাইয়ের 208টি বুথে প্রবাসী কার্যকর্তা নিয়োগ করা হয়েছে বুথ মজবুত করার জন্য গত 4 অক্টোবর কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ফণীবড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে দলের সদস্যদের কাজে লাগিয়ে গেছেন দলাইয়ের 27টি জিপিতে বর্তমান ও প্রাক্তন বিধায়কদের ভোটার সংযোগের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া ধলাই নরসিংপুর মণ্ডলের দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক কৌশিক রায়কে সাংসদ কৃপনাথ মালাকে বর্জেলেঙ্গা মণ্ডল এবং রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে পালংঘাট মণ্ডলের সবাই মাঠে নেমে কাজ করছেন এদিকে সাংগঠনিক শক্তিতে দলাইয়ে কংগ্রেস ও পিছিয়ে নেই বলে দাবি করে অভিজিৎ পাল বলেছেন লোকসভা নির্বাচনের পরই কংগ্রেস দলাইয়ে উপনির্বাচনকে মাথায় রেখে ডেলে সাজিয়েছে সংগঠনকে 208টি বুথ এবং 27টি মণ্ডলে নতুন কমিটি গঠন করা হয়েছে এছাড়া 60 জন ভোটারের সঙ্গে সংযোগ রক্ষা করতে একজন করে মোট 32 কংগ্রেস কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে ফলে দলাইয়ে বিজেপি একা শক্তিশালী নয় কংগ্রেসের শক্তি দলাইয়ে বিজেপিকে ভাবাচ্ছে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি একটি বাঙালি বিদ্বেষী দল এই দলের বরাকের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই এর শেষ প্রমাণ হলো বিজেপি 40,000 ভোটে জিতে আসা বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে দলাইয়ে একটি মাত্র ভোটের দায়িত্ব দিয়েছে আর বিধায়ক কৌশিক রায়কে দিয়েছে পুরো মণ্ডল ও ব্লকের দায়িত্ব পরবর্তী খবরটি হলো অসমীয়া ভাষা দ্রুপদী ভাষার মর্যাদা লাভের পর আসাম সরকার রাজ্যজুড়ে ভাষা গৌরব সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে 3-9 নভেম্বর রাজ্যজুড়ে এই উদযাপন হবে ভাষা গৌরব সপ্তাহ উদযাপনের প্রস্তুতি হিসেবে বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সে প্রতিটি জেলার জেলাশাসক ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন ভাষা গৌরব সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজ্যের অসমীয়া অধ্যুষিত এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন বিহু কমিটি পূজা কমিটি বাউনা কমিটি ক্লাব ইত্যাদি সামাজিক সংগঠন ছাড়াও সরকারি বেসরকারি স্কুলে একটি করে আলোচনা সভার আয়োজন করতে হবে যেখানে দ্রুপদী ভাষা নিয়ে আলোচনা হবে ভাষার উপর আলোচনা বিতর্ক প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতাও হতে পারে আলোচনা অসমীয়া ভাষা বা অন্য জনজাতীয় ভাষায় হতে পারে বরাক উপত্যকায় বাংলা ভাষার প্রচলন রয়েছে বাংলা ভাষাও একইভাবে দ্রুপদী ভাষার মর্যাদা লাভ করেছে ফলে সেখানে বাংলা ভাষায় আলোচনা করা হবে তাতে কোনো অসুবিধা নেই পরবর্তী খবরটি হলো বাবার সম্পত্তিতে কন্যার অধিকার থাকবে না সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের ভারতীয় সংবিধানের অনুযায়ী বাবার সম্পত্তিতে পুত্র ও কন্যাকে সমান অধিকার দেওয়া হয়েছে একই কারণে মা বাবার সম্পত্তিতে উভয়ের সমান অধিকার রয়েছে কিন্তু এবার এই বিষয়ে হাইকোর্ট একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে যেখানে বলা হয়েছে কেস কোনো পরিস্থিতিতে কন্যার বাবার সম্পত্তিতে অধিকার থাকবে না কোর্টে সর্বদা সম্পত্তি নিয়ে কোনো না কোনো মামলা উঠে যেখানে অনেক সময় কন্যার অধিকার নিয়ে কিছু মামলা দেখা যায় এবারও একই ধরনের একটি মামলা সামনে এসেছে যার উপর কোর্ট একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে যে কন্যা কোনো পরিস্থিতিতে বাবার সম্পত্তিতে কোনো অধিকার পাবেন না সম্প্রতি দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে মৃত বাবার সম্পত্তিতে তালাকপ্রাপ্ত কন্যার কোনো অধিকার নেই কারণ তিনি ভরণ পোষণের জন্য আশ্রিত নন কোর্ট এই মন্তব্যের সঙ্গে এক তালাকপ্রাপ্ত মহিলার আপিল খারিজ করেছে ওই মহিলা পারিবারিক আদালতে ভরণ পোষণের জন্য তার মা এবং ভাইয়ের উপর চাপ সৃষ্টি করেছিলেন কিন্তু হাইকোর্ট সেই আপিল সম্পূর্ণরূপে খারিজ করে দেয় তালাকপ্রাপ্ত ওই মহিলার আপিল খারিজ করার সময় বিচারপতি নীনা বনশল কৃষ্ণা এবং সুরেশ কুমার কেতন বলেছেন যে হিন্দু দত্তগ্রহণ ও ভরণ পোষণ আইন অনুযায়ী দ্বারা 21 শুধুমাত্র তাদের জন্য যারা ভরণ পোষণের দাবি করতে পারেন এই মামলায় আবেদক দাবি করেছিলেন যে 1999 সালে তার বাবার মৃত্যু হয়েছিল তার মোট 4 জন আশ্রিত ছিলেন যার মধ্যে মা এক ছেলে এবং 2 কন্যা অন্তর্ভুক্ত সে সময় তিনি বলেন উত্তরাধিকারী হিসেবে আইনগতভাবে তার কোনো অংশ পাওয়া যায়নি তিনি বলেন তার মা এবং ভাই তাকে আশ্বাস দিয়েছিলেন যে প্রতি মাসে 45,000 টাকা ভরণ পোষণের জন্য দেওয়া হবে কিন্তু তাকে তাদের সম্পত্তিতে অংশ পাওয়ার জন্য চাপ দেওয়া হবে না তালাকপ্রাপ্ত মহিলা আরও বলেন তার ভাই এবং মায়ের পক্ষ থেকে তাকে নভেম্বর 2014 পর্যন্ত ভরণ পোষণের জন্য অর্থ দেওয়া হয়েছিল কিন্তু তারপর বন্ধ করে দেওয়া হয় উল্লেখ্য ওই মহিলার সেপ্টেম্বর 2001 সালে স্বামীর সঙ্গে তালাক হয়ে যায় এই সময় আদালত এই বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি যে মহিলাকে তার স্বামীর পক্ষ থেকে ভরণ পোষণ পাওয়া গেছে কিনা পরবর্তী খবরটি হলো যুদ্ধ বিধ্বস্ত গাজায় মৃতদেহ হুবলে খাচ্ছে কুকুর শিউরে উঠবেন গাজার ছবি দেখে অবাক হবেন এও সম্ভব হয়তো সম্ভব বলেই এমন ছবি সামনে এসেছে গাজার রাস্তায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে পোতা গোলা মানুষের মৃতদেহ সেই মৃতদেহ হুবলে খাচ্ছে কুকুর এখানেই থেমে নেই প্রাণ ভরে শ্বাসটুকু নেওয়া যেন দায় সেখানে বাতাসে শুধুই পোতা গন্ধ এমন ভয়ঙ্কর ছবি সামনে এলো যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে
ফেয়ার্স আফানা নামে এক উদ্ধারকারী দলের প্রধান সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এই উদ্ধারকারী দলটি গাজাতে উদ্ধার কাজ চালাচ্ছেন। তিনি বলেন, সেখান থেকে প্রতিদিন দেহ উদ্ধার হচ্ছে। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেসব জায়গায় পৌঁছতে অনেক বেগ পেতে হচ্ছে। মৃতদেহ পড়ে থেকে পচন ধরে যাচ্ছে, আকাশ বাতাস কটু গন্ধে ভরে উঠেছে। রাস্তায় ধ্বংসস্তূপে পড়ে থাকা দেহগুলি কুকুরেরা চিড়ে খাচ্ছে। কারো মাথা নেই, কারো হাত পা, কারো আবার দেহের উপরিভাগ উদাও। ইসরায়েলি সেনার হামলায় উত্তর গাজার জাবালিয়া মৃতের শহরে পরিণত হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, গত 24 ঘন্টায় 65 জন ফিলিস্তিনি মারা গেছেন ইসরায়েলের হামলায়। পরবর্তী খবরটি হলো, জাটিঙ্গায় বিরল প্রজাতির পাখি টাইগার বিটার উৎফুল্লিত প্রকৃতি প্রেমীরা। ডিমাহাসা জেলার জাটিঙ্গা পক্ষী রহস্যের জন্য পৃথিবী বিখ্যাত। বছরের একটি পৃথক সময়ে জাটিঙ্গাতে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখিদের আগমন ঘটে। হাফলং থেকে 8 কিলোমিটার দূরত্বের জাটিঙ্গায় বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত পরিযায়ী পাখিদের আগমন ঘটে। সাধারণত কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাতেই পাখিরা আসে। ইদানিং জাটিঙ্গার পাশাপাশি জাটিঙ্গা থেকে প্রায় 16 কিলোমিটার দুহেং গ্রামে পরিযায়ী পাখিদের আগমন পরিলক্ষিত হচ্ছে। গত কয়েক বছর থেকে দুহেঙ্গে পাখিরা আশ্রয় নিচ্ছে। এর কারণ কোলাকলহীন পরিবেশ, ফলে জাটিঙ্গার পাখিদের আনাগোনা হ্রাস পেয়েছে। প্রকৃতার্থে রেল তথা মহাসড়ক নির্মাণ কাজের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন আলো এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাখিরা স্থান পরিবর্তন করেছে। এদিকে জাটিঙ্গায় পাখিরা আত্মহত্যা করে বলেও মন গোড়া গল্প রয়েছে, কিন্তু বাস্তবে জাটিঙ্গার পক্ষী রহস্য আজও উন্মোচিত হয়নি। এরই মধ্যে বুধবার ডিমাহাসা বন ও পরিবেশ দফতর জানায় যে মঙ্গলবার সন্ধ্যায় জাটিঙ্গায় টাইগার বিটান প্রজাতির এক বিরল প্রজাতির পাখির অবস্থান ধরা পড়েছে। ডিমাহাসাও জেলা বন ও পরিবেশ দপ্তরের ওয়েস্ট ডিভিশনের ডিএফও তুহিন লাংতাসা জানান, 9 বছর পর জাটিঙ্গায় টাইগার বিটান দেখতে পেয়েছে গ্রামবাসীরা, যা অত্যন্ত ভালো খবর। কারণ জাটিঙ্গার পক্ষী সংরক্ষণ নিয়ে ডিমাহাসাও স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষ অনেক সচেতন। পাশাপাশি পাখিদের যাতে কেউ হত্যা বা কোনো ধরনের বিরক্ত করতে না পারে, তার জন্য বিভাগের তরফে কঠোর তথা সজাগ দৃষ্টি রয়েছে বন বিভাগের। এতে পাখিরা নির্ভয়ে চলাফেরা করতে পারে, কোনো বিরক্তিকর পরিবেশ নেই। তাছাড়া স্থানীয়দের পাখির প্রতি ভালোবাসার প্রতিফলন স্বরূপ টাইগার বিটার্নের আগমন। দুহেং গ্রামের গাউলা রুতলাল মার জানান যে পাখিদের আগমন অনেক আগেই পরিলক্ষিত হয়েছে, কিন্তু আমরা এ ব্যাপারে তেমন সচেতন ছিলাম না। এখন আমরা অধিক সচেতন, তাই পরিযায়ী পাখিদের যাতে কেউ ক্ষতি করতে না পারে তার জন্য গ্রামের মানুষ পালা করে পাহারা দিয়ে থাকেন। তিনি কর্তৃপক্ষকে দুহেং গ্রামে বার্ড ওয়াচিং টাওয়ার নির্মাণের দাবি জানান, কারণ এতে দেশি বিদেশি পর্যটকরা পাখিদের আগমনের আনন্দ উপভোগ করতে সক্ষম হবেন। উল্লেখ্য, হাফলং থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্বের পুরনো হাফলং আয়নাচোড়া সড়কের পাশে মার অধ্যুষিত দুহেং গ্রাম অবস্থিত। পাখির আগমনে উৎফুল্লিত প্রকৃত প্রেমী সহ গ্রামবাসীরা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।